সালটা 1820, নবজাগরণের পথিকৃত রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, ডিরোজিও, স্যার ডাফ, স্যার ম্যাটকেপ, হেস্টিংয়ের নেতৃত্বে তদানীন্তন ভারতে একটু একটু শিক্ষার আলো আসতে শুরু করে। সেটাই ভারতের ইতিহাসের প্রকৃত সুবর্ণ যুগ। বিত্তবান জমিদারদের ছেলেরা সব বিলেতে পড়তে যেত, ইংরেজি ভাষা শিখত। এমনই এক ভাগ্যবান যশস্বী পুরুষ ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ওরফে টিমথি পেন পয়েন্ট। বিলেতে গিয়ে তিনি ইংরেজি ভাষায় কাব্যচর্চা, সাহিত্যচর্চা করতে শুরু করেন। কিন্তু বাংলাতে বড় হয়ে ওঠা, বাংলার ইতিহাস, সমাজ ও প্রকৃতিতে আচ্ছন্ন থাকা মনের মানুষ দাগ কাটতে পারেনি আন্তর্জাতিক পাঠকদের মনে। তাই তিনি তার প্রতিভার যথার্থ মর্যাদা পাননি। তখন তার আত্মগ্লানি ও নিজের উপর খেদ জন্মায়। শুরু করেন বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা, সনেট লিখতে। সালটা 1865, এমনই এক কবিতা যা আমার মায়ের মুখে শুনে মুখস্থ হয়ে গেছে ছোটবেলায়। কবিতা বা গান যাই হোক না কেন, মুখস্থ করে বলা আর পড়ে পড়ে বলা দুটির আবেগ বা পাঠকদের মনে দাগ বা ওই ভাবটা তোলা, পড়ে পড়ে বলাতে আমরা অনেক সময় মুখস্থ হয় না লাইনগুলো, তখন আমরা পড়ে পড়ে বা দেখে দেখে গান বা কবিতা করি, সেক্ষেত্রে ওই ভাবটা ততটা ফুটে ওঠে না, শুধু ছড়া হয়ে যায় সেটা। তাই আমার মায়ের মুখে থেকে শোনা ছোটবেলার সেই কবিতা এখন আমি আবৃত্তি করব আপনাদের সামনে। নমস্কার। কবিতা বঙ্গভাষা, কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, দাসবে অবদামি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শোপিকায় মন, মজুনু বিফল তপে অবরণ্যে বরি, গেলুনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তবগুলো লক্ষ্মী বয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরে অজ্ঞান তুই যারে ফিরে ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রক্ষণে পূর্ণ মনে জানি। নমস্কার।